তুইতো তুইতো সত্যিকারের দেশপ্রেমিক রাখবর সত্যিকারের দেশপ্রেমিক রাখবর থানার নাম সুজানগর। সেখানে কমান্ডারের দায়িত্বে চিত্রনায়ক রুবেল, তার উপর দায়িত্ব পাক হানাদার বাহিনীর হাত থেকে ছোট্ট এই থানাটিকে রক্ষা করা। সারা দেশ প্রেমিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই শহীদ হন। কোনো উপায় না পেয়ে রুবেল বেছে নেয় আত্মাহুতির পথ। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের কোনো ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল। আমি মিজানকে আবারও ধন্যবাদ দেব যে ও আমাকে এই ছবির জন্য আমাকে সিলেক্ট করেছে, যে না আমি হয়তো এই ছবির জন্য উপযুক্ত একজন। আর আমি বারবারই বলছি, একাত্তরের সময়কার যেহেতু আমার জীবনে অনেক কিছু ছোটো ছোটো টুকরো টুকরো ঘটনা আছে, সো তার জন্য হয়তো আমার এখানে কাজ করতে যেয়ে আমার অনেক পজিটিভ কিছু ব্যাপারগুলো আমার মধ্যে ঘটাতে পারছি। দেশের এই অবস্থা। গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তানিম শুভা। পাক হানাদার বাহিনীর নিপীড়ন যাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছে। যুদ্ধের সময় একটা ঘরের গৃহিণী তার নিজ দায়িত্ব থেকে, নিজের আত্মসম্মান থেকে, দেশের প্রতি ভালোবাসার্থে যতটুকু করে তা ততটুকুই আমার এখানে ক্যারেক্টারে করে দেখাচ্ছি। সত্য ঘটনাকে অবলম্বন করেই নির্মিত হচ্ছে বীর বাঙালি ছবিটি। বীর বাঙালি কোনো বানানো ইতিহাস না, বীর বাঙালি কোনো তৈরি করা ইতিহাস না, বীর বাঙালি আমার রক্তের সাথে মিশে আছে। বীর বাঙালি আমার বাবার কোনো শোনা গল্প, আমার মামার কোনো শোনা গল্প, আমার চাচার কোনো শোনা গল্প, আমার খালুর কোনো শোনা গল্প। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটা খুব সহজভাবে করতে পারবো আমি আশা করি, কারণ এটার সমস্ত সত্য প্রায় ঘটনাগুলোই সত্য। বীর বাঙালি ছবির শুটিং শুরু হয় স্বাধীনতার মাসে, আর পরিচালকের আশা বিজয়ের মাসেই মুক্তি দেয়া হবে মুক্তিযুদ্ধ নির্ভর ছবি বীর বাঙালি। এটা স্বাধীন করতে পারবো না বীর বাঙালিরা, বীর বাঙালিরা এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন করেই ছাড়বে তোমার তোমার মতো কদম রাজাকার। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা।